বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সর্বশেষ ভিডিওতে আপনাদেরকে আমি জার্মানির একটা পার্ক দেখিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কবরস্থান। আসলে কেন এই কবরস্থানটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা জানেন যে পার্ক সাধারণত খুব সুন্দর হয়ে থাকে, খুবই মনোরম পরিবেশ থাকে, কিন্তু কবরস্থানের কী অবস্থা? জার্মানিতে আসলে একটা কবরস্থান কতটা সুন্দর, কতটা গোছালো, সেটার একটা স্বরূপ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। কবরস্থান বলতে আমরা যে ভয়ঙ্কর বা খুব খারাপ ধরনের কোনো কিছু মনে করি, সেটা একেবারেই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন না। আপনারা দেখবেন যে একটা কবরস্থান একটা পার্কের চেয়েও সুন্দর, এতটা গোছালো, এতটা সুন্দর, এতটা মনোরম পরিবেশ একটা কবরস্থানের হতে পারে। কবরস্থান বলতে আমি আসলে মানুষের সমাধিস্থল বোঝাচ্ছি। খ্রিস্টানরা হয়তো এটাকে কবরস্থান বলবে না, হয়তো সমাধিস্থান বলে। আর আপনারা গেটের শুরুতেই দেখতে পেয়েছেন যে এখানে পার্ক ফ্রিডহফ লেখা। এই পার্ক ফ্রিডহফ মানে হচ্ছে আপনার, মানে আমাদের বাংলা করলে দাঁড়াবে কবরস্থান অথবা গ্রেভিয়ার্ড ইংলিশে, বা সমাধিস্থল। তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটাতেই এই জার্মানির একটা কবরস্থান দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি কবরস্থানের আসলে দিনের দৃশ্যটা একটু দেখাবো এবং সন্ধ্যার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা পার্থক্যটা একটু বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক জার্মানিতে একটি কবরস্থানের দৃশ্য। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে এই যে মাটি দেওয়া এবং ফুল দেওয়া আছে, এগুলোই আসলে মানুষের সমাধিস্থল, বা এখানে মানুষকে সমাহিত করা হয়েছে। আমরা বাংলায় যাকে কবর বলি, আসলে এরা সবাই খ্রিস্টান, এটা খ্রিস্টানদেরই সমাধিস্থল। এখানে এই যে আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কানাডিয়ান সৈন্যদের সমাধিস্থলও এখানে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই সৈন্যরা নিহত হয়েছিল তাদের ইয়ে আছে, এছাড়া সাধারণ মানুষদেরই আছে এখানে। এছাড়া যেটা হচ্ছে আপনার, পুরো হয়তো অনেকের কবর পুরোটা না, মানে অনেক সময় পুড়ে ফেলা হয়, খ্রিস্টানদেরও পোড়া হয়, পুড়ে ফেললে হয়তো শরীরের কিছু অংশ স্মৃতিস্বরূপ এখানে সমাহিত করা হয়। তারপরে হয়তো এই যে পাথরের ইয়ে দেওয়া হয় আর কি, চিহ্ন দেওয়া হয়, আপনার বাম দিকে দেখতে পাচ্ছেন। আর আসলে বন্ধুরা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে জার্মানিতে আসলে এই কবরস্থানের জায়গার কিন্তু অনেক দাম, এবং কবর দিতে একটা মানুষের প্রচুর টাকা পয়সা খরচ হয়, মানে হাজার হাজার ইউরো খরচ হয়ে যায় আসলে। যেমন গত 2017 সালে আমার বাড়িওয়ালা মারা গেছে, বাড়িওয়ালা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তার সন্তানদের যেন তাকে যেন কবর দেওয়া না হয়, কারণ কবর দিলে তার অনেক বেশি টাকা খরচ হবে। তো তার ছেলেমেয়েরা সেই অনুযায়ী তার সমাধির ব্যবস্থা করেছে, মানে পুরো লাশটা কবর দেওয়া হয় নাই, অল্প একটু অংশ কবর, মানে আপনার স্মৃতিস্বরূপ কবর দেওয়া হয়েছে, বাকিটা পুড়িয়ে ফেলা হয়েছিল। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে চতুর্দিকে আসলে জারুল ফুলের মতো এক ধরনের ফুল ফুটে আছে, আর সবুজ গাছপালা, পরিবেশটা খুবই মনোরম, আসলে খুবই সুন্দর। যদিও এটা কবরস্থান, কিন্তু কবরস্থানে মনে হচ্ছে না যেন কবরস্থান, মনে হচ্ছে যেন একটা পার্ক। আমি আসলে জীবনে কখনো খুব বেশি কবরস্থানে যাইনি, এই প্রথম আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কবরস্থানের ভিতরে আসলাম। এই যে আপনারা বাম দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আসলে কবর মানুষের, দেখতে পাচ্ছেন আপনারা ছোটো ছোটো নেম প্লেটও আছে সামনে। বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য আমি সন্ধ্যার দিকটায় আবার আসলাম এই কবরস্থানে। আসলে সন্ধ্যার দিকটায় অনেক আত্মীয় স্বজন তার প্রিয়জনের জন্য ফুল নিয়ে আসে এই কবরস্থানের পাশে। তারা অনেক সময় মোমবাতিও জ্বালায় এবং অনেক অটোমেটিক লাইটও তারা দিয়ে রাখে, যেটা সন্ধ্যার সময় প্রতিদিন অটোমেটিক জ্বলে যায়, যাদের সময় হয় না আসার জন্য। কিন্তু অনেকেই তাজা ফুল নিয়ে আসে কবরস্থানে আপনার এই যে প্রিয়জনের জন্য, সেই ফুলগুলো দেয়, সমাধিস্থলে দিয়ে যায়, এবং অনেকেই আসে তাদের প্রিয়জনের স্মৃতিচারণ করতে। একা একা হয়তো বসে থাকে, এখানে বসারও ব্যবস্থা আছে, আপনার বেঞ্চিতে বসে থাকে, হয়তো একটু নিরিবিলি সময় কাটায়, কেউ হয়তো তাদের ধর্মীয় মতে আপনার প্রার্থনাও করে, তাদের আত্মার যে শান্তি কামনা করে, সেই ধরনের কিছু বিষয়ে আমি দেখেছি। আমি একজনকে পেলাম যে সম্ভবত তার বাবা বা কোনো সিনিয়র আত্মীয় হবে, সে তার কবরের সামনে
ফুল দিচ্ছে, এরকম একটা দৃশ্য আমার চোখে পড়েছে। এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাতে আসলে এই যে আনুষ্ঠানিকতাটা হয় এই বিল্ডিংটার ভিতরে আর কি। আমি একবার এসেছিলাম আমার বাড়িওয়ালার যে অনুষ্ঠানটা হয়েছিল এখানে। তো এই যে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন এগুলো আসলে কবর, ফুলও দেখতে পাচ্ছেন আপনারা কবরের সামনে। তারপরে যে ছোট ছোট পাথরের উপর নাম এবং জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এইগুলো বিষয়গুলো লেখা থাকে আর কি। এটা অন্যান্য কালচারেও অলমোস্ট আমার ধারণা সেম। বন্ধুরা যেমনটা বলছিলাম, এই যে আপনারা একটা লোককে দেখতে পাচ্ছেন, তিনি তার বাবা অথবা কোনো আত্মীয় স্বজন হতে পারে, তার কবরের সামনে আপনার মোমবাতি জ্বালাচ্ছেন। আবার প্রত্যেকটা কবরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফুল দেওয়া এবং খুবই স্নিগ্ধ একটা পরিবেশ। কবরস্থানের যে একটা ভীতিকর একটা অবস্থা থাকে মানুষের মনে, আসলে এটা দেখার পর কারো এরকম মনে হবে না যে কবরস্থান খুবই বিশ্রী দেখতে অথবা ভয়ঙ্কর কোনো একটা জায়গা। দেখেন এখানে কোনো আপনার কারো মনের মধ্যে আসলে এই কবরগুলো দেখলে ভয়ঙ্কর কোনো কিছু আসবে না। তো স্নিগ্ধ একটা পরিবেশ। বন্ধুরা, এই গ্রেভিয়ার্ড সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়নি। এটি প্রায় 200 বছরের পুরনো একটি গ্রেভিয়ার্ড। এখানে আসলে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বিভিন্ন দেশের সৈন্যরা মারা গিয়েছিল তাদেরও আসলে সমাধি এখানে আছে, তাদেরকেও এখানে সমাহিত করা হয়েছে।
আর আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে সাধারণত এইসব সব ব্যক্তিগত কবর, এখানে জায়গা কিনে এবং বিভিন্ন ধরনের খরচ করে আসলে করতে, আমি এমনও জানি যে 7-8 হাজার ইউরো পর্যন্ত খরচ হয়ে যায়, মানে বাংলাদেশে 7-8 লাখ টাকাও খরচ হয়ে যায় একজনকে সমাহিত করতে, এই আর কি বিষয়। তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন, আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা টিক দিয়ে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে।